দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে দৃষ্টান্ত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিফাত হত্যায় জড়িত থাকার অভিযোগে 5 দিনের রিমান্ডে মিন্নি। এইচএসসি ও সমমানের গড় পাশের হার 73.93%। এবং বন্যার পানিতে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সশস্ত্র বাহিনীকে যোগ্যোপযোগী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে সেনা সদর দফতরের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বরগুনা জেলা জজ আদালত এই আদেশ দেন। গতকাল রাত 9টায় জিজ্ঞাসাবাদ শেষে মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ জানায় স্বামী হত্যায় প্রাথমিকভাবে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গত 26 জুন সকাল 10:30 দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। কোরবানি ঈদকে সামনে রেখে হিলস্থল বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। গত কয়েকদিন আগে এ বন্দর দিয়ে 20 থেকে 25 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে 45 থেকে 50 ট্রাক পেঁয়াজ। প্রকারভেদে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 23 টাকা দরে। দাম কমার পরেও ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর 8টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 73.93%, আর জিপিএ 5 পেয়েছে 47,286 জন শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় পাশের হার ছিল 66.64%, জিপিএ 5 পেয়েছিল 29,262 জন। সে হিসেবে এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়েছে 7.29% পয়েন্ট, আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 18,024 জন। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি জানান মোট 10টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল 13,36,629 জন, পাশ করেছে 9,88,172 জন। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা 909টি এবং কেউ পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান 41টি। এছাড়া 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 71.85%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 88.56%, জিপিএ 5 পেয়েছে 2,043 জন, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 82.62%, যেখানে জিপিএ 5 পেয়েছে 3,036 জন শিক্ষার্থী।
ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সাইমা সুপার শপ। বৃহৎ এই সুপার শপটির প্রথম আউটলেটটি করা হয়েছে চট্টগ্রামের হালিশহর বড়পুল আবুল স্কোয়ারের দ্বিতীয় তলায়। আনুষ্ঠানিকভাবে নতুন এই যাত্রার উদ্বোধন করেন সাইমা সুপার শপের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, সঠিক মানের পণ্য সঠিক দামে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই এই আউটলেটটি চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশনস ডিরেক্টর মিম হাসান জানান, সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তার জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে সাইমা সুপার শপ। এছাড়াও সঠিক দামে ও মানে ভোক্তাদের পণ্য পাবার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাইমা সুপার শপ বাজার দর থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করে কাস্টমারদেরকে সর্বোত্তম সেবা প্রদান করে যাবে। আউটলেট ডিরেক্টর আরমান তারেক জানান, উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশেও আধুনিক জীবনের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে সাইমা সুপার শপকে ছড়িয়ে দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 147 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। 7টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গাইবান্ধা শহরসহ 200+ গ্রাম। ধসে পড়েছে উত্তরবঙ্গ শিক্ষা সেবা কেন্দ্রের কার্যালয়। এদিকে নৌগায় আত্রাই নদী রক্ষা বাঁধের 200 ফিট ভেঙে প্লাবিত হয়েছে 200+ গ্রাম। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে জামালপুর ও বগুড়ার নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। রেল লাইনে পানি ওঠায় দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে দৃষ্টান্ত, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিফাত হত্যায় জড়িত থাকার অভিযোগে 5 দিনের রিমান্ডে মিন্নি। এইচএসসি ও সমমানের গড় পাশের হার 73.93%। এবং বন্যার পানিতে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।